আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভি চ্যানেলে। সময়তে দর্শকবৃন্দ, শুরুতে জানাবো খবরের প্রধান শিরোনাম। আজকে সকাল থেকে চট্টগ্রামে কুয়াশা আচ্ছন্ন ছিল, 5 দিনই রুজে সুস্থ হয়ে ওঠে করোনা রোগী এবং নির্বাচন কমিশন সরকারি এজেন্ট তাদের কাছে সুশীল আশা করা যায় না বলেছে মির্জা ফখরুল। হেফাজতকে যে কঠোর বার্তা দিল আওয়ামী লীগ সরকার এবং 2000 শিল্পী কলা কৌশলীকে প্রধানমন্ত্রীর অনুদান। সময়তে দর্শকবৃন্দ, এতক্ষণ শুনলে প্রধান শিরোনাম, চলুন এবং জেনে নিই বিস্তারিত। সকাল থেকে চট্টগ্রামে কুয়াশায় আচ্ছন্ন ছিল এবং সাথে ছিল কনকনে ঠান্ডা বাতাস। আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে এই ধরনের আবহাওয়া আরও কয়েকদিন বিরাজমান থাকবে। আইভারমেকটিনের 5 দিনের ডোজ ব্যবহার করে করোনা 14 দিনের মাথায় 77% ভাইরাস মুক্ত প্রমাণ পেয়েছে ICDDRV। 5 দিনে 12 মিলিগ্রামের ডোজের এই ফল মিলেছে যা অন্য কোনো ওষুধের চেয়ে কার্যকর। তবে এখনই সরাসরি গাইডলাইন অন্তর্ভুক্ত না করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও গবেষণার প্রয়োজন বলছে জাতীয় গাইডলাইন কমিটি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন না করার কথা বলেছেন তারা। বিদেশে গবেষণা হয়েছে, দেশেও নানাভাবে গবেষণার সঙ্গে হয়েছেন চিকিৎসকরা। তবে এবারে প্রথম কোনো ওষুধ নিয়ে পূর্ণাঙ্গ গবেষণা করল ICDDRV। 68 জন করোনা আক্রান্ত রোগীর পর জুনের 10 তারিখ থেকে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত এই গবেষণা নেওয়া হয় 68 জন রোগীর। 3টি ভাগে ভাগ করে একটি দলকে দেওয়া হয় প্লাজিবো, অন্য দলকে আইভারমেকটিনের সাথে ডক্সিসাইক্লিন ও তৃতীয় দলকে শুধুমাত্র 5 দিনে 15 mg আইভারমেকটিনের ডোজ দেওয়া হয়। ফলাফল 14 দিনের মাথায় প্রথম গ্রুপে ভাইরাস মুক্ত প্রায় 39%, দ্বিতীয় ভাগে 61% এবং শুধু আইভারমেকটিনে খেয়ে ভাইরাস মুক্ত হয় 77%। তবে গবেষণা আরও ব্যাপক আকার হওয়া দরকার বলে মনে করে জাতীয় পরামর্শ কমিটি। তার আগে পরীক্ষামূলকভাবে হাসপাতালগুলিতে এই ডোজ ব্যবহার সুপারিশ করেছেন তারা। তবে গর্ভবতী এবং শিশুদের ওষুধ না দেওয়ার পরামর্শ গবেষকদের সার্বিক সহায়তা করেছেন বেসকিমকো ফার্মা। নির্বাচন কমিশন সরকারি এজেন্ট তাদের কাছে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁও যাওয়ার পথে শহীদপুরে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি বলেন কমিশনকে দলীয় সংস্থা পরিণত করেছে, এই সরকারের উপরে জনগণের আস্থা উঠে গেছে, তাই জনগণকেই ভোট কেন্দ্রে আসতে হবে এবং এসে প্রমাণ করতে হবে নিজের প্রার্থীকে ভোট দিতে চান তারা। এই সময় শহীদপুর জেলার বিএনপি সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয় সহ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আক্তার শাহীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, জেলা যুব দলের সভাপতি ও কাউন্সিলর তারেক গাজী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাস্কর্য ইস্যুতে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিষয়টি নিয়ে হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি বক্তব্য ও বিষুদাগারের রাজনীতি মাঠ গরম। রাজধানীর রাজপথে সক্রিয়ভাবে অবস্থান করছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো। আওয়ামী লীগের মিত্র দল ও সংগঠনগুলো বঙ্গবন্ধু ভাস্কর্য ইস্যুতে সরব হয়ে উঠেছে। হেফাজত ইসলামকে কোনোভাবে ছাড় দিতে চায় না ক্ষমতাসীনরা। ইতিমধ্যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বিভিন্ন সমাবেশে হেফাজতে ইসলামকে কঠোর বার্তা দিয়েছেন। মহামারীতে অসচ্ছল 1947 জন শিল্পী কলা কৌশলীকে প্রধানমন্ত্রী ত্রাণ ও কর্নাল তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চলচ্চিত্র, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের বিভিন্ন ক্যাটাগরিতে 1947 জন শিল্পী কলা কৌশলী প্রযোজক পরিচালক কর্মচারীকে 2500 টাকা করে মোট 48,67,500 টাকা অনুদান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার প্রাপ্তের মধ্যে বাংলাদেশ টেলিভিশন, বিটিভির এর ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের 165 জন, বাংলাদেশ শ্যুটিং হাউস ওয়ান্স অ্যাসোসিয়েশন কর্মচারী 42 জন, শ্যুটিং ইউনিট কা মাইক্রোবাস চালক সমবায় সমিতির 117 জন, বাংলাদেশ মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের 447 জন, টেলিভিশন মিডিয়ার মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের 110 জন প্রত্যেককে 2500 করে অনুদান দেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 231 জন, বাংলাদেশ চলচ্চিত্র রূপসজ্জাকার সমিতির 80 জন, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গসজ্জাকার সমিতির 42 জন, বাংলাদেশ ফিল্ম অ্যাসোসিয়েশন আর্ট ডাইরেক্টর সমিতির 15 জন, বাংলাদেশ মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের 88 জন, সিনের স্থির চিত্রগ্রাফক সমিতির সদস্য 35 জন, বাংলাদেশ চলচ্চিত্র সহকারী ব্যবস্থাপক সমিতির 256 জন, সিনেমা হল কর্মচারী 315 জন, ডিরেক্টর গিল্ডের কর্মচারী 3 জনকে 2500 টাকা করে অনুদান দেওয়া হয়। এই দুঃসময় শিল্পী কলা কৌশলীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ খান।